এই যে লিকুইড মিল্কটা, এটাকে কি বলে? মালাই? মালাই বলে। আচ্ছা, এটা আপনি কিভাবে তৈরি করেন? আর এটা বাংলাদেশের মান অনুযায়ী দেখা গেছে একটু ভিন্নতা আছে। দেশ বাংলা হসপিটালের নিচে দোকানের নাম হচ্ছে ব্লুম রোলার ফ্রুট আইসক্রিম। ভাইয়া, আপনাদের যে রোলার ফ্রুট আইসক্রিমটা শনির আখড়াতে কি সর্বপ্রথম আপনারাই আনছেন? জি, শনির আখড়াতে আমরাই সর্বপ্রথম আনছি, আমরাই ফার্স্ট। কত বছর হয়েছে? এটা প্রায় এক বছরের মতো হয়ে গেছে। আসলে আমরা ফার্স্টে থেকে কোয়ালিটির ব্যাপারে খুব বেশি সিরিয়াস, যার কারণে মানুষ আমাদেরকে একটু বেশি সাড়া দিচ্ছে। আমরা কোয়ালিটিটা খুব ভালো মেনটেন করার চেষ্টা করি, মানুষ খায়, মজা পায়, সেজন্য আবার আসে। এটা কী কীভাবে তৈরি করেন, কী কী ধরনের ফল দেন? এটাতে ফার্স্টে হচ্ছে আপনার লিকুইড মিল্ক দেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার দেখানো যাবে মিল্কটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে লিকুইড মিল্কটা, এটাকে কি বলে? মালাই? মালাই বলে। আচ্ছা, এটা আপনি কিভাবে তৈরি করেন মালাইটা? এটা হচ্ছে মূলত বাসায় একটা সিক্রেট রেসিপি আছে, মূলত হচ্ছে আপনার দুধের উপরে কিছু থাকে। আচ্ছা, এইটা দেন। জি, আর এই যে আপনারা যে বরফটা দেখলাম ভেঙে দেন, এটা কি বরফটা কোথা থেকে সংরক্ষণ? বরফটা হচ্ছে মূলত আপনার আমাদের কারখানা আছে, বরফ কারখানা থেকে নিয়ে আসি। বরফটা ভালো, বাট বরফটা ভিতরে থাকে, এটা বাহিরের কোনো ছোঁয়াছিটাও পায় না, এটা ভিতরে থাকে, এটা সিল করে দেওয়া হয় মূলত। লবণ কত প্যাকেট লাগে এই পুরো সম্পূর্ণটা তৈরিতে? মিনিমাম 10 প্যাকেটের মতো লাগে। 10 প্যাকেটের মতো লবণ লাগে। জি, প্রতিবার ফিল করার পরে কী পরিমাণ আইসক্রিম সেল করা যায়, কত বাটি আনুমানিক? এটা হচ্ছে কাস্টমার প্রাইস, আমি চাইলে 40টা বানাতে পারবো, 50টা বানাতে পারবো, আবার 5টা বানাবো। আপনারটা কীরকম যায় অ্যাভারেজ? আমারটা অ্যাভারেজ ভালো যায়, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। এটা বলা যাবে না, ভালো যায় আসলে। আগে কিন্তু আপনার ওই ম্যাঙ্গোটা ছিল না, তিন ধরনের ফল ছিল। আসলে এটা মূলত সিজনাল ফ্রুটস, সিজনাল ফ্রুটস যখন আসে তখনই আমরা যে যে ফ্রুটস থাকে সিজনাল সেগুলোই অ্যাপ্লাই করার চেষ্টা করি। নির্দিষ্ট কোনো নাই, কিন্তু ড্রাগন ফলটা আর হচ্ছে কলাটা থাকে। কলা, ড্রাগন ফল আর মালটা, এই তিনটা সবসময় থাকে। থাকে, আর চতুর্থ যে ফলটা সেটা অপশনাল, অপশনাল, সেটা সিজন বেস করে দেওয়া হয়। সিজন বুঝতে, আসলে আমি যখন এটা শুরু করেছি তখন বাংলাদেশে তেমন ছিল না এটা, তো ভাবছি বাংলাদেশে নিউ কিছু আনবো, নতুনভাবে কিছু শুরু করবো, সেই চিন্তাভাবনা থেকে এই নতুন কিছু শুরু করা। আচ্ছা, তারপর যে নতুন কিছু যে আনলেন, সেই পরিপ্রেক্ষিতে সারা কীরকম পেলেন? আলহামদুলিল্লাহ, গত বছর তো প্রচুর হাইপ ছিল, ঢাকার বাইরে থেকেও এসে খাইছে এরকম আছে, আর ঢাকার ভিতরে অন্য অন্য এলাকা থেকে তো প্রতিদিনই আসতো, এখনও আসে। আমাদের পারমানেন্ট কাস্টমার আছে যারা বাইরে থেকে এসে। তখনও তো 50 টাকা ছিল। জি, তখনও, এখনও তো সেম দামই রাখছেন। আসলে আমরা কাস্টমার আমাদের দোকানে অ্যাট্রাক্ট করতে যাচ্ছি, যেন কাস্টমার আসে খায়, আমাদের লাভ কম হোক, যেন কাস্টমার আমাদের দোকানমুখী হয়, সেই চিন্তাভাবনা থেকেই মূলত আমরা দামটা বাড়াইনি। সব কিছুর দাম বেশি ছিল, কারণ আগে কিন্তু আপনি দেখা গেছে চিনি ছিল 80 টাকা কেজি, 90 টাকা কেজি, এখন হচ্ছে 140 টাকা কেজি। এই কারণে কি কোনো কিছু কম দেন? না না, কোনো কিছু কম দিচ্ছি না, ব্যাপারটা হচ্ছে আগের মতোই দিচ্ছি, বাট আমাদের লাভটা একটু আগে থেকে কম। সেটা তো খাওয়ার পর বোঝা যাবে যে টেস্ট কি আগের চেয়ে বেশি হয়েছে কিনা আগের মতো। অবশ্যই অবশ্যই। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা একটা অভিযোগ, এটা আমি একটা কমপ্লেন করতে চাই, এই যে এত গরম, এত গরমের মধ্যে আপনারা এই যে রোলার ফ্রুট আইসক্রিমটা, এটা দিনের বেলা কেন করেন না, দুপুর টাইমে কেন করেন না, বিকাল থেকে পাওয়া যায়, সকালে কেন পাওয়া যায় না? আসলে আমাদের শনি আখড়াটা মূলত সন্ধ্যার পর থেকে বেশি জমজমাট হয়, তো ওই চিন্তাভাবনা থেকেই সন্ধ্যার পরেই আসলে করা। এই যে স্কুল কলেজে মানুষজন আসা যাওয়া করে দুপুর টাইমে, ওই টাইমে তো একটু দরকার, আমাদের তো ঠান্ডা রিফ্রেশ কোনো একটা কিছু দরকার, সেক্ষেত্রে তো এটা একটা ভালো অপশন হতে পারত, দিনের বেলা যদি আমরা পেতাম। সেটা আমরা চিন্তা করতেছি, ইনশাল্লাহ সামনে দেখা হবে নাকি, আশা আশা আছে, ইনশাল্লাহ দেখি। কোয়ালিটির দিক থেকে কতটা নিশ্চয়তা দিচ্ছেন? এটা 100% নিশ্চয়তা আছে, কারণ এটা আমি নিজে বানাই, লিকুইডটা যেটা সেটা বাসায় বানাই, আর সামনে তো আপনাদের সামনে বানাই দিচ্ছি, এটা তো কোনো কালার ভিজিবিলিটি কোনো কিছুই দেওয়া হচ্ছে না, একদম 100% ন্যাচারাল। এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো, কেউ যদি এসে বলে যে ভাই এটা ন্যাচারাল, আমি তার সাথে চ্যালেঞ্জ করবো। ফল টল তো সব ন্যাচারালি, কিন্তু আপনি যে লিকুইডটা বানান সেটা দুধ দিয়ে কিছু সিক্রেট ফর্মুলা, ওটাও তো নিশ্চয়তা দিচ্ছেন? দুধের ভিতরেই, দুধ দিয়ে আসলে জালের উপরে মূলত হচ্ছে সিক্রেট ব্যাপারটা, নাই অন্য কিছু। আচ্ছা, দুধটা জালের উপরেই সিক্রেট কিছু থাকে। দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের দোকান বিকাল 4:30 থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে যে কোনো সময় আসলে পাওয়া যাবে? হ্যাঁ, যে কোনো, শেষ হলে আবারও তৈরি করবেন? হ্যাঁ, তৈরি করবো। অলরেডি একটা প্রায় শেষের দিকে, আরেকটা প্রসেসিং চলতেছে, একটু প্রসেসিং একটু দেখাও, আরেকটা প্রসেসিং হচ্ছে। কতবার রিফিল করা হয় প্রতিদিন আনুমানিক? এটা আমরা প্রতিদিন শুক্রবার ছাড়া 2টা, আর শুক্রবার হচ্ছে 3টা। এটাই হচ্ছে সেই রোলার ফ্রুট আইসক্রিম। ভাইয়া, এই বাটিটা আপনারা কিভাবে তৈরি করেন? এটা হচ্ছে আমরা চকবাজার থেকে মূলত কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসেন? পারফেক্ট। মূলত কি কাগজের? এটা হচ্ছে কাগজ আর ফুয়েল পেপার। আমাদের নারায়ণগঞ্জ খানপুরে একটা ব্রাঞ্চ আছে, ওইটার নাম কি? ওইটার একই নাম, ব্লুম রোলার ফ্রুট আইসক্রিম। ওটা কি 2 নাকি সেম? একটা থাকে না 1 2 3? না, আসলে এটা ফার্স্ট ব্রাঞ্চ, এটা সেকেন্ড ব্রাঞ্চ, এরকম ব্যাপারটা।
আচ্ছা, ওইটা কি এটার থেকেও বড়? এটা থেকেও বড়। 8-9 মাস আগে একটা ভিডিও করছিলাম, তখন 3 রকমের ফল ছিল, আর সেই সময় দামটা ছিল 50 টাকা। এখন সিজনাল হিসাবে একটা ফ্রুট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো। প্রাইসটা সেম 50 টাকাই রাখা হয়েছে, কিন্তু টেস্ট কি আগের মতো আছে কি না সেটাই এখন দেখব। কথা কাজে মিল আছে, 4 রকমের যে ফ্রুটের কম্বিনেশনটা এই আইসক্রিমের সাথে, আর মালাইয়ের যে টেস্টটা, মালাইয়ের টেস্টটা কিন্তু কম্বিনেশন ভালো হয়েছে এখানে। প্রথম থেকে যেভাবে তৈরি করে আসছে, তাদের খাবারের মান প্লাস ওনাদের যে বিহেভ, ব্যবহার, সব কিছু কিন্তু সন্তুষ্টজনক। এখানে রিভিউ খুব ভালো, তো আমার কাছে যথেষ্টই ভালো লাগছে। আর এই গরমে এইটা বেশিক্ষণ রাখলে কিন্তু যে গলে যাবে, মেল্ট হয়ে যাবে, অলরেডি অনেকটা গলে গেছে। 9.5 আউট অফ 10। ব্যক্তিভেদের স্বাদ ভিন্ন, কিন্তু এইটা যে কারোই ভালো লাগবে। আপনার কাছে কীরকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকার মান অনুযায়ী একটা অন্যরকম একটা খাবার, দেখতেও ভালো লাগতেছে। আর এটা বাংলাদেশের মান অনুযায়ী দেখা গেছে একটু ভিন্নতা আছে, এই জন্য একটু বেশি ভালো লাগতেছে। আচ্ছা, এগুলো খাবার আমি অভ্যস্ত না, তখন আমার খাবারটা কম খাই, কিন্তু দেখে ভালো লাগলো, একটা আনকমন একটা খাবার, এই জন্য খাচ্ছি। ভালোই খারাপ না। 50 টাকা বিবেচনায় কি মনে হচ্ছে খুব বেশি হয়ে গেছে দামটা? না না, আসলে গরমে দিত যে পরিমাণে গরম পড়ছে, ভাবলাম যে একটু আইসক্রিম টাইসক্রিম খাই, এখন খেয়ে দেখছি না বেটার, খুব ভালো। 10-এ আমি তো কোন আইসক্রিমের মান অনুযায়ী ঠিক আছে, একদম 9 তো এমনিই দেওয়া যায়। তো ভিডিও এখানে শেষ করছি, এরকম আরও ভিডিও দেখতে পেজটি ফলো করুন। আর খুব শীঘ্রই আমরা খানপুর যাব, খানপুরে এখানে অনেকগুলো স্ট্রিট ফুড ভিডিও করব। পাশাপাশি যে ভাইয়া আছে, ভাইয়ার যে রোলার ফ্রুট আইসক্রিমের যে দ্বিতীয় শাখা, সেটাও কিন্তু আমরা শর্ট নিব। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ফিরছি নতুন ভিডিওতে।